সবুজ ভাই চলে আসছে রংপুর থেকে, আশুলিয়াতে থাকেন না? আমি এখন আশুলিয়াতে সব করি একটা গার্মেন্টস সেক্টরে। আর সবুজ ভাইয়ের ফ্রেন্ড, ভাইয়ের নাম রিয়াজুল ইসলাম। রিয়াজুল ভাইয়া না, আপনি আপনার বরিশালের ভাইয়া না? বাড়ি বরিশাল। বরিশালে কোথায় ভাইয়া? নলছিটি জেলা। অনেক কিন্তু বরিশালের মানে অনেক ভাই আছে আমার ভিডিও দেখে, রংপুরেরও আছে অনেক ভাই ভিডিও দেখে। ভাই কবুতর দেখার জন্য চলে আসছে প্রায় কতদিন ধরে যাবত ভাই আমার ভিডিও দেখেন আপনি? তো মিনিমাম ছয় মাস, ছয় মাসের মতো থেকে ভিডিও দেখি। আসলে ভাই মোটামুটি আর কি কবুতর পালার মতন আর কি, পালে ওরকম বিজনেস করার মতন, বিজনেস করার মতন। আর এগুলি ভাই কবুতর অনেকে ভাবে যে অনেক লাভ, আসলে কিন্তু লাভজনক এসবে কিছুই না, একটা শখের বিষয়ে পালে। কিন্তু আমি পালি ধরেন 20-25-30 জোড়া, কিন্তু আমার কাছে মানুষ কবুতর চাই হচ্ছে আপনার মিনিমাম না হলে তো প্রতিদিন 10-12 জন করে কবুতরের জন্য আমাকে বলে, কিন্তু আমি সবাই রে কীভাবে কবুতর দেবো একসাথে, একসাথে তো সবাই কবুতর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর সবাইরও ফ্যামিলির সবাইরও কিন্তু একসাথে আপনি খুশি করতে পারবেন না কখনোই, ওই দেখা যাব যে এক এক করে দিতে হয়। হ্যাঁ, কিন্তু সবাই একই প্রশ্ন থাকে সবার যে ভাই এই আপনার তো অনেক কবুতর, আমার অন্তত 2 জোড়া দেন, আপনার কিছু দিব না। এখন সবার মানে আমি সবার কথা যদি রাখি তাহলে দেখা যাবে আমার কবুতরের ঘর পুরো খালি, কারণ আমার তো ভিডিও দেখে অনেকেই কবুতর চায়, কারণ এই সুন্দর কবুতর মনে করেন যে সবারই পছন্দ। যেমন ভাই দেখার জন্য চলে আসছে, হয়তো অনেকে ভাববো যে ভাই হয়তো রানিং পিয়ার কেনার জন্য আসছে, আপনি কিন্তু কবুতর কেনার জন্য আসছেন। না না, মূলত কবুতর কেনার জন্য আসি, শখের বসে দেখার জন্য আসছি। তো কবুতরগুলো ভিডিও তো দেখে অনেক ভালো লাগে। আমি সবাই বলি যে আপনারা আসেন সমস্যা নাই, কবুতর আসেন দেখেন, কিন্তু ভাই আমার কাছে এগুলি আমার কাছে শখের ইয়া, আমি নিজে একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু কবুতর না খাই রাখি না কখনো, সবসময় আর কি সবসময় দেখি কবুতর ভালো লাগে ছাদে। বিকালে আমি সবসময় বাসায় থাকি, বাসা থেকে বেরোই না। ভাইয়ের আসতে দেখার জন্য এই দেখেন ডিম পারে কই, এই দেখেন এই জায়গায় এই যে ই করতেছে, এই যে ডিম পারবে আর কি, ইটি দিয়ে ই করতেছে, এই যে ডিম পারবে, এই যে এখানে যে ডিম পারছিল, তারপরে ভিতরে আছে কয়েকটা। তাছাড়া এই দেখেন এই যে এখনও দেখেন এই যে কিছু ই আছে, হালকা পাতলা যে কিছু মশা আছে না, এই দেখেন এই যে ঠোঁটে যে এক সাইডে ই করে ফেলছে মশা, এরকম দুই একটা হইলে সমস্যা হয় না। এটা মনে করেন যে বাঁচানো যাবে বুঝছেন, কারণ এই যে এটা এই যে ঠোঁটের এক সাইডে দিছে তো এটা পড়ে যাবে, কিন্তু আবার কিছু আছে যে একবার পুরো মুখের ভিতরে দেয়, তারপরে যে পায়খানা রাস্তায় থাকে ওইগুলি আবার বাঁচানো যায় না, ওইগুলি আবার বাঁচে না। আবার কয়েকদিন আগে যে ঘর পুষে গেলাম আবার ময়লা হয়ে গেছে, এত ঝড়ে বাতাস মাধ্যমে পানি ঢুকছিল এদিক দিয়ে ঠিক করতে হয়েছে। হ্যাঁ, এদিকে ঘরটা ঠিক করবো তো কয়েকদিন পর, এর জন্য আর কি ইয়া করতেছি না। তা আমার কবুতর দেখি ভাই আপনাদের কেমন মানে কেমন লাগে? খুব ভালো লাগছে, মানে এত সুন্দর কালার, অনেক সুন্দর দেখতে। আপনাদের ইয়াতে কি এই ধরনের কবুতর পাওয়া যায় না? আমাদের রংপুর বিভাগে মূলত রাজগোল্লা নামের যে কবুতরটা এটা সচরাচর দেখা যায় না, বলতে মানে পাওয়া যায় না। আসলে কি ভাই রাজগোল্লা বলতে কোনো কবুতর নাই। হ্যাঁ, এক এক জেলায় এক এক ডিস্ট্রিক্টে এক এক নামে ডাকে। যেমন অনেকে অনেকে কবুতর ডাকে যে পায়রা পায়রি, আমাদের মানিকগঞ্জে কিন্তু বলে নর কবুতর এবং মাদি কবুতর। অনেকে বলে যে পায়রা পায়রা মানে নর, আবার অনেকে পায়রি পায়রি মানে মাদি, অনেকে অনেকে এভাবে ডাকে। আর আমাদের এখানে ডাকে যে নর এবং মাদি, আবার অন্য জায়গায় নরমাদি বললে পরে অনেকে বোঝে না, আবার অন্য জায়গায় পরে অন্য নামে ডাকে রাজগোল্লা। রাজগোল্লা এক এক জায়গায় এক এক, ধরেন মানিকগঞ্জে যেমন রাজগোল্লা না, সবাই মানিকগঞ্জে সবাই দেশি গোল্লা কবুতরি করি, আমরা দেশি কবুতরি করি, অনেকে অনেক জায়গার অনেক রকমের নাম বলে। তো ওই প্রেক্ষিপে মনে করেন যে নাম হয়ে যায় রাজগোল্লা, আবার দেখতে একটু সুন্দর, এর লেগে একটু রাজা রাজা ভাব, একটু দেখতে সুন্দর, এর জন্য নাকি বলে যে মুকুট। হ্যাঁ, নামকরণটা। হ্যাঁ, আসলে যেমন এই যে এই যে এটা বের করেন, এই যে এই যে এই কবুতরটা বের করেন, যেমন দেখেন এই যে এই কবুতরটা, হ্যাঁ মেস্ট একবার বেস্ট, একবারে সুন্দর একটা কালার কোয়ালিটি। হ্যাঁ, সুন্দর একটা কবিতর, সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এই কবিতাটা অনেক সুন্দর। অনেকে সবজি কালারের কবিতাটাই বেশি বেটার, মানে খুব ভালো লাগে আর কি।
আগে আগে এটা কিন্তু পুরোটা কিন্তু পিঙ্ক কালার আছিল, এই যে ঠোঁটটা হঠাৎ করে কালো হয়ে গেছে কেন আমি সঠিক জানি না। ওটা মনে করেন যে রাজকীয় চিহ্নর মতো, রাজকীয় চিহ্ন জানেন যে এই ধরনের কবুতর আসলে খুব ভালো লাগে, কবিতাটা অনেক সুন্দর দেখলি ভাই শান্তি। আপনি বিকেলে বসে নিজে খাবার খাওয়াইবেন ওরে শান্তি, তারপরে যে দেখেন এই যে লাল দেখেন এই যে নটটা দেখেন পুরো একবারে মনে হয় যে মুরগির মতন মনে হয়। হ্যাঁ এই মাছ এটা অনেক সুন্দর একটা ইয়া। এখন এইগুলি সব এখন আর কি নতুন করে আর কি ডিমে পাড়ার আর কি প্রস্তুতি নিতেছে, কারণ ওই যে কিছুদিন ওই যে ইট গেলো এর জন্য আর কি ডিম টিম পাড়া একটু গ্যাপ দিয়েছিল, ওই যে মল্টিংয়ে ছিল কবুতর। এইখানে আছে ভাই আপনার গম আছে, তারপরে ভুট্টা আছে, তারপরে হালকা পাতলা একটা ডাবড়ি আছে, এগুলো আর কি যে 250 টাকা করে বস্তা নেয় আর কি, নিয়ে এক এক বস্তা এক মাস আর কি এক মাসও যায় না। কারণ আমি যখন উঠি তখন খাইতে দিই, তো আমি আবার তিন বেলা খাবার খাবার দেই কবুতরে। আপনার মনে করেন যে সকালে দেই দুপুরে দেই আবার সন্ধ্যা যখন ডুববে তখন।